প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে নিম্ন শ্রেণীর জীব এই যে অধ্যায়টি রয়েছে আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই নিশ্চয়ই অনেক মনোযোগী হবে। প্রথমে আমরা দেখে নিব আজকে শিক্ষণ ফলগুলি। এই অধ্যায় থেকে যে শিক্ষণ ফলগুলি রয়েছে আজকে আমি তোমাদেরকে এক কেজি চাল পাঠ রয়েছে সেটা আলোচনা করব এবং সেই এই এক থেকে চার পাঠের মধ্যে যে শিক্ষণ ফলগুলি রয়েছে আমি আমরা সেগুলো জেনে নেব। অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবে, ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যানিমার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা চলে যাবো পুরো আলোচনায়। প্রথমে আমরা যদি চিন্তা করি যে অণুজীবটা কি, অণুজীব হলো আমাদের পরিবেশে যে জীবগুলো রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, সেগুলো হলো কি, সেগুলো হলো অণুজীব। এখন আমরা যদি অণুজীবের জগৎটাকে চিন্তা করি, তোমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে অণুজীবের বিভিন্ন শ্রেণী সম্পর্কে জেনেছ, আমরা আবার সেই শ্রেণীগুলো আরও ভালো করে জানব। এই যে অণুজীবের জগৎ, এই জগৎগুলোকে আমরা তিনটি জগতে বিভক্ত করি, একটি বলি রাজ্য এক, একটি রাজ্য দুই, একটি রাজ্য তিন। এবং প্রথমটি হলো একারিওটা বা অকোষীয়, প্রোক্যারিওটা বা আদিকোষীয়, রাজ্য তিন ইউক্যারিওটা বা প্রকৃতকোষীয়। তাহলে প্রথমে আমরা জেনে নিব অকোষীয়। এসব অণুজীব এতটাই ছোট যে তারা সাধারণত আলোকণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না, অর্থাৎ তারা এতটাই ক্ষুদ্র যে তাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। এদের দেখতে গেলে আমাদের কি যন্ত্র লাগে, ইলেকট্রন যে অণুবীক্ষণ যন্ত্র রয়েছে সেখানে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু বা জীবগুলো অণুজীবগুলো দেখতে পাই, যেমন আমাদের ভাইরাস। এরপরে আমরা দেখব আদিকোষীয়। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারা এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যেমন আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো একটি আদিকোষীয় অণুজীব। এখন আমরা দেখব রাজ্যটি ইউক্যারিওটা বা প্রকৃতকোষীয়। এই এই যে জীব এটি এর কেন্দ্রিকাগুলো হলো সুগঠিত বা প্রকৃত কোষ বলে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আদিকোষীয়টি হলো সুগঠিত কেন্দ্রিকা নাই এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি সুগঠিত কেন্দ্রিকা রয়েছে। তাহলে আমরা এর উদাহরণ হিসেবে লিখতে পারি শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একারিওটাতে উদাহরণ হিসেবে ভাইরাস, প্রোক্যারিওটাতে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া বা প্রকৃতকোষীয়তে দেখতে পাচ্ছি আমরা শৈবাল, ছত্রাক বা প্রোটোজোয়া। তাহলে আমরা যদি এই রাজ্য তিনটির বৈশিষ্ট্য বা এর উদাহরণ হিসেবে যদি দেখতে পাই, তাহলে আমরা এই তিনটি রাজ্যের উদাহরণগুলো ভালো করে পড়ে নেব। এরপরে আমরা দেখব ভাইরাস। তোমরা দেখবে পার্ট তিনে ভাইরাস সম্পর্কে লেখা আছে। ভাইরাস কি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চিত্র, তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে 1.1 এ যে চিত্রটি রয়েছে আমি এখানে তোমাদেরকে সেই চিত্রটি নিয়ে আলোচনা করব ভাইরাসের। এইখানে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিও ফাস্ট ভাইরাসের কণিকা। এখন আমরা দেখব যে ভাইরাসের গঠন, ভাইরাসের গঠন বলতে এই ভাইরাসটির মধ্যে কি কি নিয়ে গঠিত, এটি আকার আকৃতি কেমন, এটা আমরা এখন আলোচনা করব। এরা ষড়ন্ত্রমুখী। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা, লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ভাইরাসকে আবার বলা হয় কি, অকোষীয়। আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইরাসকে যে অকোষীয় বলা হয় এটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এই যে ভাইরাসটি এটি একটি কোষপ্রাচীর, প্লাজমা এবং সুগঠিত নিউক্লিয়াস দিয়ে গঠিত, তাই এটি বলা হয় কি, অকোষীয় জীব। এবার আমরা দেখব এরা আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিডকে যদি বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। আবার যদি আমরা দেখি যে এই যে আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিডটি যদি আবার তাদের কি করা হয়, তাদের এই যে নিউক্লিক অ্যাসিড এবং আমিষ আবরণটি যদি একসাথে আবার করা হয়, তাহলে দেখা যাবে যে তাদের যে জীবনের
ফিরে আসবে। এরপর আমরা দেখব জীবিত জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে জীবনে কোনো লক্ষণ দেখায় না, এ কারণে ভাইরাস আবার প্রকৃত জীবী, ভাইরাস আবার পরজীবী। তার মানে কি এরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকতেছে, তাই এদেরকে আমরা বলতেছি পরজীবী। তাহলে ভাইরাসে আমরা এই যে ভাইরাস আলোচনায় নতুন নতুন কিছু শব্দ পেলাম, একটি হলো কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। আবার এখানে আমরা পাইলাম কি এই যে নিউক্লিক অ্যাসিড এবং আমিষ আবরণ। তোমরা খাতায় এই নতুন নতুন যে শব্দগুলো পাচ্ছ এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। এরপর আমরা দেখব ভাইরাসের আকার। ভাইরাসের আকারটি আসলে কেমন? ভাইরাস বিভিন্ন রকমের হয়ে থাকে, কখনো কখনো ভাইরাস গোলাকার, দণ্ডাকার, আবার কখনো কখনো ব্যাঙ্গাচির ন্যায় বা পাউরিটির ন্যায় হতে পারে। এগুলো হলো ভাইরাসের বিভিন্ন রকমের আকার। এরপর আমরা দেখব ভাইরাস থেকে আমাদের কি কি রোগ হয়। ভাইরাস থেকে মানবদেহে হাঁপ, বসন্ত, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এগুলো মানবদেহের সৃষ্ট রোগ, ভাইরাস দ্বারা যেসব রোগ মানবদেহে হয়। এরপরে আমরা দেখব যে ভাইরাস দিয়ে বিভিন্ন উদ্ভিদেরও রোগের সৃষ্টি হয়। এখানে দেখব ধানের টুকরো ও তামাকের মোজাইক রোগ, এইগুলো উদ্ভিদের ক্ষেত্রে এই রোগগুলো হয়। এখন আমরা দেখব এখানে ভাইরাসের একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখব যে এই যে এটা হলো প্রোটিন, এটা হলো প্যান্সার মতো, এটা হলো ডিএনএ, তারপরে এখানে আছে কলার, তারপরে আছে লেজ, তারপরে আছে স্পর্শক তন্তু। এটি একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা। তোমরা বইয়ে পাঠ্যপুস্তক বইয়ে যে এই চিত্রটি লক্ষ্য করবে, এটি হলো এবার আমরা এখানে দেখলাম কি এটা ভাইরাসের গঠন, আকার এবং তার থেকে যে সৃষ্ট রোগগুলি রয়েছে এই রোগগুলি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা যাব ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষীয় আণুবীক্ষণিক জীব। এটি আবার গোলাকার, দণ্ডাকার, কমাকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরনের হয়ে থাকে। এর আগে আমরা দেখলাম ভাইরাসের আকার আকৃতি, এবার আমরা লক্ষ্য করবো এখানে ব্যাকটেরিয়ার আকার আকৃতি। এখানে ব্যাকটেরিয়া কি? গোলাকার, দণ্ডাকার, কমাকার, তারপরে কি প্যাঁচানো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া হলো নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী জীব। এবার আমরা দেখবো এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে আমরা আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করি। এই কয়েকটি শ্রেণীর মধ্যে হলো এই যে এখানে লক্ষ্য করতে পারছি আমরা চিত্রে, তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে এই চিত্রগুলি রয়েছে। দেখো প্রথম চিত্রটি হলো ককাস, দ্বিতীয়টি হলো প্রাসিলাস, তৃতীয়টি হলো কমা, এবং চার নম্বর যে চিত্রটি রয়েছে সেটা হলো স্পাইরিলাম। এই যে এই আমরা বিভিন্ন ব্যাকটেরিয়াকে যদি শ্রেণীভুক্ত করি তাহলে আমরা দেখব এই ব্যাকটেরিয়াগুলোকে চার ভাগে শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমটি হলো ককাস। তাহলে কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা ককাস ব্যাকটেরিয়া। তাহলে এরা এককভাবে বা অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো আলাদা আলাদা অবস্থায় আছে, আবার কতগুলো একত্রিতভাবে প্যাঁচানোভাবে রয়েছে। তাহলে আমাদের যে নিউমোনিয়া রোগটি হয় এটি হলো এই ককাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এবার দেখবো ব্রেসিলাস, এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তামাশয় ইত্যাদি রোগ এ দ্বারা সৃষ্টি হয়ে থাকে, এটি হলো ব্রেসিলাস। এরপরে আমরা দেখবো কোমা, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি ব্যাকটেরিয়া, মানুষের কলেরা রোগের কারণে এ ধরনের ব্যাকটেরিয়া দায়ী। এরপরে আমরা দেখবো স্পাইরিলিয়াম, এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি প্যাঁচানো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাঁচানো সুতার মতো, এটি হলো স্পাইরিলিয়াম। এই গেল আমাদের ব্যাকটেরিয়ার শ্রেণীকরণ। এরপরে আমরা দেখবো যে ব্যাকটেরিয়া কি কি উপকার করে থাকে। ব্যাকটেরিয়া আমাদের বিভিন্নভাবে অনেক উপকার করে থাকে, যেমন মৃত জীব এবং আবর্জনা পচাতে সাহায্য করে ব্যাকটেরিয়া, তারপর বিভিন্ন রকমের খাবার প্রস্তুতে আমাদের ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, তৈরি করতে আমাদের ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি করতেও আমাদের ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, তারপরে একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন গ্যাস বৃদ্ধিতে আমাদেরকে সাহায্য করে। এভাবে ব্যাকটেরিয়া আমাদের অনেক রকম সাহায্য করে থাকে, তাই কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের আবার জীবন নাশকেরও হয়ে থাকে। এর জন্য আমাদের ব্যাকটেরিয়া বিবেচনা করে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো